কেন মুছবে এরকমভাবে? মুর্শিদাবাদকে তো মুছা যাবে না, আদি আমল থেকেই আসছে মুর্শিদাবাদ। আমরা ভাগের পক্ষে, কিন্তু মুর্শিদাবাদ নামটা নিয়ে আমাদের একটা আবেগ জড়িত থাকছে। প্রিয় দর্শক, আপনারা দেখছেন এয়ারলাইন টিভির সঙ্গে আমি আশি প্রাণি। জেলা ভাগ হচ্ছে জেলার নাম বাদ দিয়ে। জেলাবাসীর দাবি উঠছে জেলা ভাগ হোক অবশ্যই, তবে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম মুর্শিদাবাদ নামে ভাগ হোক। আমরা প্রথম পর্বে আপনাদেরকে দেখিয়েছিলাম মুর্শিদাবাদের বিভিন্ন স্তরের মানুষের কথা, তারা কি চাইছে, তাদের প্রতিক্রিয়া কি। অধিকাংশ মানুষেরই একটাই দাবি যে জেলা ভাগ হোক প্রশাসনিক সুবিধার কাজে, সেটা কখনোই দোষের নয়, বরং সেটা ভালো কাজ। কিন্তু জেলা ভাগ হোক মুর্শিদাবাদ নামটিকে যুক্ত রেখেই, যেমন ইতিপূর্বে বর্ধমান, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর হয়েছে, ঠিক অনুরূপভাবেই উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম মুর্শিদাবাদ নামেই জেলা ভাগ। আজকে দ্বিতীয় পর্বে আপনাদেরকে দেখাবো সাধারণ মানুষের আরও প্রতিক্রিয়া, সাধারণ মানুষ কি চাইছে, কি বলছে, কি বা দাবি রাখছে জেলা ভাগ নিয়ে। আমার প্রতিক্রিয়া, মুর্শিদাবাদ নামটা থাকুক, আর জঙ্গিপুর যেমন ভাগ হচ্ছে, যখন জঙ্গিপুরের নামটাও হোক, মুর্শিদাবাদটা থাকুক। মুর্শিদাবাদের নামটা দরকার আছে, আমাদের ঐতিহাসিক নাম, কেন বাদ যাবে, কী কারণে বাদ যাবে? না, মুর্শিদাবাদ তিন ভাগে ভাগ হওয়াটা অবশ্যই সেটা ভালো কাজ, ভালো দিক, যিনি করেছেন অবশ্যই ভালো করেছেন। কিন্তু আমরা চাই যে মুর্শিদাবাদ তিন ভাগে ভাগ হলেও নামটা যেন মুর্শিদাবাদ হয়, কারণ এটা একটা ঐতিহাসিক স্থান, বহুকাল ধরে চলে আসছে এই নাম। কিন্তু সেক্ষেত্রে যদি অন্য নাম দেওয়া হয় তা সেক্ষেত্রে সমস্যা হতে পারে। আমাদের মুর্শিদাবাদ নামটা হলেই ভালো হয়, উত্তর বা পূর্ব বা পশ্চিম এই জাতীয় কোনো যদি নাম হয় তো অবশ্যই ভালো হবে। মুর্শিদাবাদ জেলা একটা বড় জেলা, হ্যাঁ, ফরাক্কা থেকে জলঙ্গি ডিস্টেন্স অনেক। এই জেলা দুটো জেলায় ভাগ করার একটা দাবি দীর্ঘদিন থেকে উঠছে। তো এই জেলা দুটো জেলা ভাগ করলেই একটা জেলার মর্যাদা এবং জেলার কাঠামো এবং মানুষের সুবিধা সবটাই হতো। কিন্তু আমরা দেখলাম আমাদের মুখ্যমন্ত্রী একবার কাঁদি জেলা, একবার জঙ্গিপুর জেলা, একবার মুর্শিদাবাদ জেলা, তারপর একবার মুর্শিদাবাদ নামই নেই বহরমপুর জেলা, এইরকম ঘোষণা করেছেন, যেটা বাস্তবের থেকে আমার মনে হয় মানুষের দৃষ্টিভঙ্গিকে সরানোর একটা প্রচেষ্টা। আর আমরা মনে করি যে মুর্শিদাবাদ জেলা বড় জেলা, এটাকে উত্তর দক্ষিণ দুটো ভাগে ভাগ করাটাই সঠিক হবে বলে আমাদের চিন্তাভাবনা। দেখেন, মুর্শিদাবাদ নামটা অনেক ঐতিহ্যশালী নাম। মুর্শিদাবাদ আগে নাম ছিল মুর্শিদাবাদ, পরে মোর্শেদ কুলি খান নাম অনুসারে মুর্শিদাবাদ হয়েছিল, যে নামটা এখানকার নবাবদের সাথে জড়িত এবং স্বাধীন চেতা নবাবদের একটা ঐতিহ্য আর কি। তো এক কথায় গোটা ভারতবর্ষ তথা বিশ্বের অনেক জায়গাতে মুর্শিদাবাদ নামটা জানে। তাই আমাদের খুব ভালো লাগে যদি নর্থ মুর্শিদাবাদ, সাউথ মুর্শিদাবাদ এবং কান্দিকে যদি ওয়েস্ট মুর্শিদাবাদ করে তাহলে সবথেকে ভালো। তাহলে এখানে কী থাকছে, মুর্শিদাবাদের পরিচয়টাও থাকবে, আর তার সঙ্গে আমাদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটগুলো আমরা তিনটা পেয়ে যাচ্ছি। আমরা ভাগের পক্ষে, কিন্তু মুর্শিদাবাদ নামটা নিয়ে আমাদের একটা আবেগ জড়িত থাকছে। আমি মুর্শিদাবাদই চাই, মুর্শিদাবাদ একান্তই দরকার, মুর্শিদাবাদ। হ্যাঁ, কেন মুছবে এরকমভাবে? মুর্শিদাবাদকে তো মুছা যাবে না, আদি আমল থেকেই আসছে মুর্শিদাবাদ। মুর্শিদ কুলি খান গ্রাম, নবাব সিরাজদৌল্লার গ্রাম, মুর্শিদাবাদ চাইছেন? হ্যাঁ চাইছি, মুর্শিদাবাদই থাকবে। আমি একজন মুর্শিদাবাদী হিসেবে এটুকুই মুখ্যমন্ত্রীর কাছে আবেদন আমার, যে তার উদ্যোগটাকে আমি স্বাগত জানাচ্ছি ওনার। কিন্তু কথাটা হচ্ছে যে যেহেতু বহুদিন ইতিহাসের একটা জায়গা মুর্শিদাবাদ, সেই জায়গাটার নামটাকে একেবারে পুরোপুরি মুছে না দিয়ে এটা যদি পূর্ব পশ্চিম বা উত্তর দক্ষিণ করতে, তাহলে আমরা মুর্শিদাবাদের জনগণ, মানে মুর্শিদাবাদবাসী হিসেবে আমরা এটাকে সাধুবাদ জানাতাম। আমার মতামত হচ্ছে যে মুর্শিদাবাদ যেহেতু একটা ঐতিহ্যবাহী জেলা, মুর্শিদাবাদের মধ্যে একটা নবাবিয়ানা নাম আছে যেটা মুর্শিদাবাদ, সেহেতু মনে হয় মাননীয় মমতা ব্যানার্জিকে একটু বিবেচনা করা উচিত যে মুর্শিদাবাদ নামটাকে রেখে তার সাথে অন্য কিছু একটা যোগ করে মুর্শিদাবাদের ঐতিহ্যটাকে বজায় রাখা উচিত বলে আমি মনে করছি। Press the bell icon on the YouTube app and never miss another update.